রূপালী স্টোরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও সুস্বাগতম আজকের রূপালী স্টোরে মামুন ভাই কেরানীগঞ্জ থেকে এসেছে উনি সকালের দিকে গাড়িতে রওনা হয়েছে ঘন্টাখানেক হয়েছে উনি প্রায় তিনশো চুরাশি কিলোমিটার দূরত্ব আমাদের দিনাজপুর শহর সে দিনাজপুর শহরে উনি অবস্থান করেছে আসলে মূলত উনি এর আগেও রূপালী স্টোর থেকে ফোনে মাল নিয়েছে তো ভাইয়ের কথা ছিল যে আসলে দাদা একবার হলেও দিনাজপুরে আমি ঘুরে আসব তো ওনাকে ধন্য ধন্যবাদ না দিয়ে পারছি না উনি যে অবস্থায় এসেছে ওনাকে বিশেষভাবে রূপালী স্টোর অনেক কৃতজ্ঞ যার কারণ হচ্ছে ভাই কিন্তু কিছুদিন আগে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছিল বাইক দিয়ে তো উনি এই যে দেখছেন মামুন ভাই এইভাবেই কিন্তু উনি আসলে দিনাজপুরে এসেছে এটার জন্য আসলে রূপাল স্টোর উনার প্রতি খুব কৃতজ্ঞ তো ভাই আসার পরে আপনারা এগুলা পোস্টে অলরেডি দেখেছেন জিওলিন হাই উনি দশ ফিটের দুইটা সিপ নিয়েছে মামুন ভাই প্লাস ওনার ফ্রেন্ড মিলে দুজনই দুইটা আঠারোশো টাকা করে আর ইটি পঁয়তাল্লিশ পঞ্চাশ এগারোশো টাকা এরপরে বাকি সব একশো সিরিজ তো আসলে মূলত পণ্যটি কেনাটাই বড় কথা না সুদূর প্রসারী থেকে যে আজকে দিনাজপুরের বুকে উনি এসেছে এটা আসলে আমা আবারও বলছি যে রূপালী স্টোর উনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে যে উনি যে অবস্থায় যে সময় নিয়ে যেভাবে এসেছে সেটা বলার কোনো ভাষা নেই তো রুপালি স্টোর বারবার করে আপনাদেরকে আসলে একটা কথাই বলার চেষ্টা করতেছে বারবার যে পণ্যটি দেখে চিন্তা করবেন তারপরে পণ্যটি আপনারা কিনবেন তো মামুন ভাই আসে একটা কথাই বলল যে আসলে ফোনে যতটুক আপনাকে দেখেছি এইখানে আসে তার বিপরীত ভাষাতেও দেখতে পেয়েছি কথাতেও দেখতে পেয়েছি প্রতিষ্ঠানে এসেও সেটা দেখতে পেয়েছি তা আমি সবাইকে অনুরোধ এটাই করব যে আসলে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনাদেরকে আসলে এত কষ্টসাধ্য করে সুদূর প্রসারী থেকে দিনাজপুরে আসার প্রয়োজনীয়তা নেই আপনারা যে যেভাবে যেখান থেকেই রয়েছেন সেখান থেকেই আপনারা পণ্যটি নেওয়ার চেষ্টা করবেন আর আমার কুরিয়ারে সব কুরিয়ারেই বলা রয়েছে এবং কুরিয়ারে কিন্তু আমার ডেমি হয়েছে এসে পরিবহনে বলেন সুন্দরবনে বলেন পণ্যটি যেভাবে আপনারা চেয়েছেন সেভাবে পণ্যটি আপনারা সেখানে দ্বারাস কমের মতো আপনারা সেটা দেখে নিতে পারবেন এরপরে যদি আপনাদের সেটা যদি ভালো না লাগে সেখান থেকে কিন্তু পুষবে হয়ে রূপালী স্টোরে চলে আসবে তা আমি মামুন ভাইয়ের কাছ থেকে দুইটা শব্দ শোনার চেষ্টা করব। আমাকে মানে খুবই আনন্দিত যে আসলে উনি যে পরিস্থিতি নিয়ে দিনাজপুরের বুকে আজকে অবস্থান করে এসেছে এটা বলার ভাষা নেই আমার শব্দ বের হচ্ছে না কোনো যে উনি যেভাবে আমি প্রণব হলে বা আমি কিন্তু মামুন ভাইয়ের প্রতিষ্ঠানে এই অবস্থানে কিন্তু আমি যেতে পারতাম না কিন্তু উনি কিন্তু প্রায় বারো তেরো ঘন্টা কিন্তু সময় বিয়ার করে কিন্তু অলয়েস দিনাজপুরে এসেছে তো মামুন ভাইয়ের কাছ থেকে আসলে দুইটা শব্দ আমি শুনবো দাদা আপনার দুই একটা অভিমত একটু ব্যক্ত করবেন মূলত দাদা কথা হইতেছে যেমন লোক তো অনেক আছে দাদা কিন্তু সবার কথার সাথে কিন্তু সবার কাজের সাথে মিল নেই আপনি যেমন যেভাবে কথাগুলো বলেন যেভাবে ডিক্লার গুলা দেন সবাই কিন্তু এইভাবে ডিক্লার দেয় না বা সবাই এভাবে মালও পাঠায় না বা এভাবে কথাও বলে না তাই এটার জন্য যেমন আমরা আসছি আরো লোকজন আসে আপনাকে দেখার জন্য দাদা তাহলে আপনাদের ঢাকা কেরানীগঞ্জে আপনাদের বাসা জি কেরানীগঞ্জে আমাদের বাসা জিঞ্জিরা জিঞ্জিরা তা আপনারা শুনলেন মামুন ভাইয়ের যে বন্ধু দাদা আপনি কিছু বলেন দাদা আমি এইটুকুই বলবো যে এখানে আসলে আপনারা ঠকবেন না এখানে আসলে আপনারা ঠকবেন না মূলত কারণ হচ্ছে এখানে পণ্যটি আপনারা পাচ্ছেন পিওর আর দাদা রিভিউ যেভাবে দেয় ঠিক সেভাবেই পণ্যটা হ্যান্ড করে সো আমি বলবো আপনারা যারা আমাদের মতো নব যুবক আছেন যারা শখিন আসলে মাছ তো আমরা কিনেও খেতে পারি তো এই যে এখানে ছয় সাত হাজার টাকা আমরা খরচ করলাম এটা কি এটা শখ তো শখ সবসময় শখই থাকবে এটা কখনো ডিফেক্ট হবে না কারণ ডিফেক্টটা তখন হবে যখন ক্রেতা আপনার সাথে বেইমানি কিংবা দুই নাম্বারই করবে আর আমি এখানে দেখলাম প্রণব দাদা কথাও এক কাজেও এক উনি যেমন সলিড উনার পণ্যও সলিড তা আমি বলবো আপনারা রূপালী স্টোরে আসেন এসে দেখেন দেখার পরে পণ্যটি কিনুন তো ভিওয়ার্স আসলে আপনারা তাদের ব্যক্তটা শোনার চেষ্টা করলেন আসলে রূপালী স্টোর কিন্তু এটা রূপালী স্টোরের স্বার্থে কিন্তু আসলে মামুন ভাইকে যে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে সেটাও কিন্তু না বলার অর্থটা হচ্ছে এটাই তার ভাষাতে আমরা এটুকুই বুঝতে পারলাম যে যারা নিউ জেনারেশন রয়েছেন সবচেয়ে কিন্তু ভুক্তভোগী কিন্তু আপনারা হচ্ছেন আপনারা কিন্তু সবচেয়ে ভুক্তভোগী হচ্ছেন কারণটা হচ্ছে এই যে আজকে যে কাদা ছুটাছুটিটা চলতেছে যে এক নাম্বার দুই নাম্বার এটার অর্থটা হচ্ছে কি আজকে এটা দিয়ে একটু জিনিস বুঝাই এই রডটা বা বক্সটা যে এসেছে এই বক্সটা কিন্তু আপনার ওইখান থেকে এইভাবেই প্যাকেজিং করে চলে এসেছে এটার অর্থটা হচ্ছে আপনার কাছ থেকে যখন বেশি রাখার প্রবণতাটা তৈরি হবে বা চিন্তা হবে তখনই কিন্তু আপনাকে কিন্তু এক নাম্বার দুই নাম্বারের প্রশ্নটা কিন্তু চলে আসবে আর প্রশ্ন একটাই স্টোর বারবার করেই বলার চেষ্টা করতেছে যেরকম আপনার আমি এক হাতের সি ব্যাগটা আপনার কার্বনের যেটা শর্ট সাইজ সেটা কিন্তু আমি আঠারোশো টাকা দিয়ে গোটা বাংলাদেশ ব্যাপী আমি কিন্তু দিচ্ছি তো এটা কিন্তু বাহিরে কিন্তু তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে তো আসলে মার্জিনটা আসলে মূলত কে কীভাবে রাখবে কে কী পরিস্থিতিতে রাখবে এটা কিন্তু আসলে তার ব্যক্তিগত অভিপ্রায় এটা কিন্তু আসলে রূপালী স্টোর বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু আমি এটুকুই বলবো যে যারা আপনারা এক নাম্বার দুই নাম্বার করে আই করে মানুষকে একটু ডাইবেশন করে কিন্তু চেঞ্জিং করার চেষ্টা করতেছেন আপনি কখনো কি চিন্তা করেছেন যে পণ্যটি যখন আপনি নিজে ক্রেতা হয়ে কিনবেন আপনার কষ্টটা কোথায় আপনার কষ্টটা কোথায় আপনি যে হাজার বারোশো পনেরোশো টাকা বাড়তি নিয়ে যে কোনো জিনিস সেল করছেন যে কেউ আমি কিন্তু কাউকে নাম বা উদ্দেশ্য করে কাউকে কিন্তু কোনো কথা বলছি না তো আজকে যে কেরানীগঞ্জ থেকে মামুন ভাই প্লাস মামুন ভাইয়ের বন্ধু দুইজন যে এসেছে তারা কিন্তু আমার এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অলরেডি কিন্তু সময় বিয়ের করছে এখানে তারা কিন্তু দেখতে পাইছে যে আমার লোকাল প্লাস হোলসেলে যেটা যেভাবে এখানে পণ্যটি বিক্রি হচ্ছে সেইভাবেই কিন্তু পণ্যটায় কিন্তু মামুন ভাইকেও কিনতে হয়েছে আর এখানে কিন্তু ফ্রি বলতে কোনো জিনিস নেই আপনারা দেখেন ফ্রি বলতে কোনো জিনিস নেই ফ্রি যদি ধরতে যান তাহলে আমি যদি এখন এখানে পঁচিশশো করে দুইটা ধরে পাঁচ হাজার নেওয়ার পরে আমি যদি সাত সাত চোদ্দোশো টাকার পরে আমি যদি আপনাকে একটা তিনশো পঞ্চাশ টাকার ক্যালকুলেটার দিয়ে বসি তাহলে কি এটা ফ্রি হয়ে যায় এটা কিন্তু ফ্রি হয়ে যায় না তাহলে আপনাকে কিন্তু আপনার আগে গুণগত মানটা বুঝতে হবে তারপরে আপনাকে পণ্যটা কিন্তু কিনতে হবে এরপরে কথা হচ্ছে অতুর প্রসারী ঢাকা থেকে তারা এসেছে তো আসলে রূপালী স্টোর কিন্তু তাদেরকে বোঝানোর মতন ক্ষমতা বেশি কিছু রাখে না বেশি কিছু কিন্তু রাখে না কারণ কেরানীগঞ্জ ঘাট কিন্তু সেখানে কিন্তু ব্যবসার কিন্তু প্রজন্ম কিন্তু আমি মনে করব কিন্তু সেই সেই ঘাট কারণ আমি যথার্থই সেখানে অনেক দিন সময় কাটাইছি বংশালে সময় কাটাইছি বিজনেস প্রোফাইলটা ধরতে গেলে কিন্তু আপনাদেরকে সেটাই কিন্তু ধরতে হবে তাহলে তারা কিসের আলোকে রূপালি স্টোরে এসেছে এটার জন্যই আলোকে এসেছে ভালোবাসার কারণে হ্যাঁ আপনারা যদি এখন বলেন যে ভাইরা এসেছে রূপালি স্টোরের থেকে ছোট্ট পরিসরে যতটুক আমার তরফ থেকে নাস্তা খাওয়ানোর প্রবণতা রয়েছে ঠিক ততটুকুই এরপরেও কিন্তু যদি আপনারা যদি বলে যদি থাকেন যে ভাই ফ্রি কিছু আসে কি না এর আগেও কিন্তু প্রশ্ন অলরেডি কিন্তু উঠছে যে ওটা ছিল সুমন ভাই আপনার ময়মন সিং থেকে আমাকে কিন্তু ওটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে সন্দীপ থেকে দাদা বললো আমাকে আমি কিন্তু এর আগেও পোস্টে বলেছি যে আপনার পাইনিয়রের গ্রাফাইট যে দাদা আপনি কিন্তু বত্রিশশো টাকা কিন্তু আপনাদের দিনাজপুরে যায় কিন্তু উনি কিন্তু কিনে নিয়ে আসছে আপনি চাইলে পরে কিন্তু দুশো টাকা প্লাস করে আমাকে বলতে পারতেন কিন্তু আমি কিন্তু বলিনি তো আপনার কিন্তু ভালোবাসাটা ওইখানেই ভালোবাসা কেন হবে না ভাই কথা এটাই হবে বিশ্বাসটা কিন্তু বড় বিশ্বাসের উপরে কোনো কিছুই নাই মামুন ভাইয়ের বন্ধু কিন্তু ঠিক এটাই কথা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বারবার তো আপনারা কখনোই কিন্তু কি প্যাকেজ নিচ্ছেন কি কোনটা নিচ্ছেন এটা কিন্তু বলার আগে বা জানার আগে আপনারা আগে চেষ্টা করবেন আসলে কয় ফিট নিচ্ছেন পণ্যটি কতটুক নিচ্ছেন কি পরিমাণ নিচ্ছেন সেটার উপরে কিন্তু দাম হবে আপনারা দেখেন ইটি পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা ডিফিনেশনে আছে আপনারা পড়ে নেবেন তো ভিডিওটা আর বড় করছি না তো আসলে ভাই এসেছে এই যে দুই ফ্রেন্ড মিলে ওনারা আসলে তারপরেও ক্লান্তি বোধ নেই ওনারা যে বারো তেরো ঘন্টা যে সময় বিয়ার করে এসেছে এটাতেও তাদের মধ্যে কোনো নেই আর এর মধ্যে নিয়েছে উনি বোয়ালের সুতা বোয়াল মারার জন্যও নিয়েছে তো এটাও নিয়েছে আর কি তো বিয়ার্স আপনারা আসলে সকলে ভালো থাকবেন আর ভাইদেরকে থাকার জন্য একটু ঢাকার ভাষায় দুটো কথা কবেন তো ভাইদেরকে থাকার বারবার করে অনুরোধ করছি তারা থাকবে না ওরা চলে যাবে তো ভাই শেষ আমরা ভাই আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমরা তো মনে করেন ঢাকায় আছি আমরা তো আবার আবার দেখা যায় যে আরো কিছু দরকার পড়তে পারে তখন আবার আসলাম এখানে আর দাদার সাথে তো কারণ এই আমাদের সাথে যারা দেখবে আমরা আবার আসবো দুটো সিপ নিতে আরো দুটো সিপ নিব আজকে যা যা নিছি আরো নিব আমাদের দেখে আমার বন্ধুরা যারা ইন্সপায়ার হবে তারা আসবে তো আমরাও বলবো যে আপনারা আসেন আপনারাও আসেন এখানে ঠকার পরিস্থিতি নেই দাদা দাদা বড় উনি মুখে যেটা বলেছেন আমাদের সো আমরা আপনারা যারা বারবার ঠকে গিয়েছেন তারা একবার আসেন এসে দেখে যান যে ঠকটা কোথায় জিত কোথায় এখানে ভাই মূলত টাকাটা বিষয় না বিষয়টা হচ্ছে মনসত্ব বিশ্বাস ব্যবসা ব্যবসা কিন্তু একদিনের না ব্যবসা সারা জীবনের প্রণব দাদা যদি এই বিজনেসটা নাও করে আমি দিনাজপুরে আসব ওনার বাসায় এক জল হলেও খেয়ে যাব কারণ এটা হচ্ছে এই তো ভিউয়ার্স আপনারা আসলে তাদের মতামত বা ব্যক্ত আন্তরিকতা বলতে কি জিনিস সেটা আসলে সবাই জানার চেষ্টা করলেন এটাই আসলে রূপালী স্টোরের অনেক কৃতিত্ব যে আসলে রূপালী স্টোরকে ভালোবাসার আঙ্গিকে তারা মনে ঠাই দিয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া আর আপনারা যথার্থই এটা চিন্তা করে নেবেন রূপালী স্টোর এর আগেও বলেছে রূপালী স্টোর মন মানসিকতা অনেক ভালো এটা আসলে গর্ব করেই বলতে পারি রূপালী স্টোর হয়তো ব্যবসা করবে না মাইনাস হয়ে যাবে তবে আপনাদের আন্তরিকতাটা কখনোই রূপালী স্টোর কখনোই নষ্ট করার চিন্তাভাবনা মন মানসিকতা নেই তা আপনারা সকলে ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবেন রূপালী স্টোরের জন্য দোয়া করবেন খোদা হাফেজ